হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের করে দেখাবো আমি বাড়িতে বসে কীভাবে ট্যান রিমুভ করি সো তোমরা দেখতে থাকো আমি মাথায় ভালো করে চুলটা আটকে দিয়েছি একটা ব্যান্ডের সাহায্যে আর দেখো একটা ক্লিনজিং মিল্ক নিয়েছি হার্বাল ট্রি তোমরা যে কোনো কোম্পানির ক্লিনজিং মিল্ক নিতে পারো বা টোনার দিয়ে করতে পারো বা গোলাপ জল সেটাও নিতে পারো ভালোভাবে জলের সাহায্যে একটু করে জল নিচ্ছি আর ভালোভাবে মাসাজ করছি এই মাসাজটা আমাকে তিন থেকে চার মিনিট ধরে করতে হবে খুব ভালোভাবে করতে হবে আর যেখানে যেখানে আমি ডিটেল প্যাকটা লাগাবো সেখানে সেখানে লাগাতে মানে জায়গাটা পরিষ্কার করতে হবে মুখে তারপরে গলায় বা তোমরা কানেও লাগাতে পারো আমি যেহেতু কানে দেবো না তাই কানের মধ্যে কোনো রকম আমি ক্লিনজিং মিল্ক দিচ্ছি না তারপরে একটা টিস্যুকে ভালো করে জলে ভিজিয়ে ভালোভাবে মুখটা মুছে নিচ্ছি এর সাহায্যে প্রচুর পরিমাণে মুখের ডাস্ট যা থাকে সব বেরিয়ে যায় প্রচুর ময়লা বেরিয়েছে এইভাবে আমি মুখটা ধুয়ে নেব দুই থেকে তিনবার তারপরে আমি একটা ডিটান প্যাক নিয়েছি দেখো উইলসন কোম্পানির দেখো মুখটা কিন্তু আমার এখন ড্রাই হয়ে আছে তারপরে আঙুলের সাহায্যে আমি গোটা মুখে লাগিয়ে দেব। শুধু চোখ আইব্রাও আর ঠোঁট এইগুলো বাদ দিয়ে আমি সব লাগিয়ে দেব। তোমরা ব্রাশের সাহায্যও করতে পারো আমি আঙুলের সাহায্যে দিচ্ছি আমার বেশি কমফর্টেবল লাগে এই আঙুলের সাহায্যে দিলে আর এই ডিট্যান্ট প্যাকটা দেওয়ার সময় হালকা একটু জ্বালা ভাব হয় ভয়ের কিছু নেই এই জ্বালাটা স্বাভাবিক আস্তে আস্তে জ্বালাটা কমে যায় যাদের প্রচুর পরিমাণে ব্রণ আছে বা তাদের কিন্তু এই ডিটান প্যাকটা দেওয়া যাবে না বাকি সবাই এটা তোমরা নিতে পারো পনেরো মিনিট আমি এই প্যাকটা রেখে দেব। দেখো মুখের মধ্যে কেউ একটা শুকিয়ে গেছে তারপরে দেখো আমি একটু জল দিয়ে জাস্ট রাফ করে নিচ্ছি আর যাদের মুখে অ্যালার্জি হয় লাল লাল হয় তারা কিন্তু এই ডিট্যানটা লাগাবে না আর দেখো আমি একটা চার করে একটা স্ক্রাবার নিয়েছি দেখো আমি ডিট্যানের ওপরেই আমি একটু স্ক্রাবার করে নিচ্ছি ডিট্যান প্লাস স্ক্রাবার স্ক্রাবিং দুটোই আমার একসাথে হয়ে যাচ্ছে ভালোভাবে মুখে ঘষে নিচ্ছি খুব আলতোভাবে আমি ঘষবো বেশি জোর দেব না এই ডিট্যান কিন্তু তোমরা শীতকালে খুবই কম লাগাবে সপ্তাহে একবার ঠিক আছে ডে ডিটেন প্যাকটা তোমরা সপ্তাহে দুদিনও লাগাতে পারো কিন্তু সেটা শীতকালে লাগাবে না স্কিন প্রচুর ড্রাই হয়ে যায় দেখো মুখটা পনেরো মিনিট হওয়ার পর মুখটা ধুয়ে নিয়েছি তারপরে টোনার দিয়ে দিলাম এটা আমার ফাইনাল রেজাল্ট দেখো একদম ট্যান কিচ্ছু নেই সব আমার রিমুভ হয়ে গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বা বাই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো